গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর ঘড়িতে বাজে এখন সকাল 6:30। তো সবাইকে মেরি ক্রিসমাস। আর সকালের ব্লগটা একটু তাড়াতাড়ি আজকে শুরু করলাম, আজকে তেমন একটা বিশেষ বাড়িতে কোনো কাজ নেই, এক্ষুনি কেক টেক কেটে খেয়ে দেই রওনা দেব একটা নতুন জায়গায়। নতুন জায়গা বলবো না, এর আগেও ঘুরে এসেছি, তাতে ব্লগিংও করে এসেছি আর এবারে আবারও যাব, খুব ইচ্ছে হয়েছে। তো কোথায় যাচ্ছি, কখন বেরোচ্ছি, কীভাবে যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এখন চলে এসেছি আমি ঘরেতে, সবার জন্যই মোটামুটি কেক কাটা হয়ে গিয়েছে আর এটা এখন আমি খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট। 25শে ডিসেম্বর মানেই সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এই কেক দিয়ে দিনটা শুরু, এর মানে একটা আলাদাই আনন্দ, ছুটির মেজাজ ভীষণ ভালো লাগে। তো আমি আর পাঁচজনের মতন নিয়ে নেব আমার ভাগের কেকটা খেয়ে নেব। আর আজকে শুধু যে বড়দিন তা নয়, আজকে যেখানে যাব বলছিলাম নিজে, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি আর এখানে চলে এসেছি। আর এই যে এখানে আজকে ছোটো মামা শ্বশুরে নিয়ে জন্মদিন, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু বিশেষ দিন মানে মনে রাখার মতো 25শে ডিসেম্বর, তার উপরে জন্মদিন, ভীষণ ভালো লাগছে। আর এই যে বার্থডে বয় কেক কাটছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। কেক টেক কাটা হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি সোজা লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে প্রচুর কিছু আইটেম ছিল বন্ধুরা, মানে নাই আমি বলে শেষ করতে পারবো নাই গুনে শেষ করতে পারবো, প্রচুর কিছু আইটেম, যার মধ্যে ছিল আলু ভাজা, ওলকপি ভাজা, শিম ভাজা, শাগের চচ্চড়ি, গুঁড়ো মাছ দিয়ে পেঁয়াজকলি দিয়ে ঝাল, মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আর পনির, চিলি পনির, ফ্রায়েড রাইস, আরও কত কী আর কত কী বলবো। তো এই ছিল আজকের লাঞ্চ মেনু। আর লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম, যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি দেউলটিতে, আর দেউলটির সবচেয়ে যেটা দর্শনীয় একদম সবথেকে কী বলবো সকলের কাছে ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। তো আমরা রওনা দিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়িতে, এর আগের একটা ব্লগেও আমি শেয়ার করেছিলাম শরৎচন্দ্রের বাড়ি নিয়ে, সম্ভবত 1 জানুয়ারিতে মানে 2022-এর 1 জানুয়ারিতে। তো আমার 2022 সালে দুবার, একই বছরে দুবার এই শরৎচন্দ্রের বাড়ি ঘোরা হয়ে গেল আর আপনাদেরকেও দেখানো হয়ে গেল। তো এখন চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে, এই যে চারপাশের ফাইনাল লুকটা অপূর্ব সুন্দর লাগছে, এই হচ্ছে টালি দিয়ে ঘেরা বাড়ি, অপূর্ব লাগছে, দারুণ একটা গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর সাবেকিয়ানা, আর তার থেকেও বড় কথা, পুরোনো দিনে যে বাড়িগুলো কত সুন্দর হতে পারে সেই সমস্ত কিছু মানে এই জায়গায় না এলে মানে দেখাই যাবে না। আগেকার দিনের যে কড়িবড়গা বাড়িগুলো, কড়িবড়গা দিয়ে তৈরি ছাদের যে বাড়িগুলো, সেগুলো এখন তেমন একটা বিশেষ চোখে পড়ে না। তো এই জায়গায় এলে সেই পুরনো দিনগুলোকে আবার ফিরে পাওয়া যায়, আগের মানুষের জীবনযাত্রা কীরকম ছিল, আগে মানুষ কীভাবে থাকতো, তার অনেক কিছু নিদর্শন এখানে এলে দেখতে পাওয়া যায়, খুব দর্শনীয় স্থান। আর প্রথম কথা, ঘুরতে তো এসেছি ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু 25শে ডিসেম্বর তাই একটু বেশিই ভিড়, আর খুব ভালো একটা দিনে এসেছি। এই এই জায়গাটা সবসময় কিন্তু খোলা থাকে না, বিশেষ বিশেষ দিনেই কিন্তু এই জায়গাটা খুলে দেওয়া হয় মানুষের ঢল নামে, প্রচুর মানুষ এখানে বাইরে থেকে দেখতে আসে। তো এখানে এই দেখুন প্রচুর মানুষ এসেছে এই শরৎচন্দ্রের বাড়ি দেখার উদ্দেশ্যে। আর এই যে আমিও ঘোরাঘুরি করছি, চারপাশে দেখছি, এর আগের বারেও এসেছিলাম, ভীষণ আনন্দ করেছি, আর এবারেও আবার একবার দেখার সুযোগ হয়ে গেল। আর যদিও কাছাকাছির মধ্যে আত্মীয়ের বাড়ি থাকলে এইভাবে ঘুরে দেখে যেতে
খুব একটা বেশি অসুবিধা হয় না। আর বেশিরভাগ মানুষই কিন্তু কলকাতা, হাওড়া ওই দিক থেকে বেড়াতে আসে, আরও বহু এলাকা থেকে আসে। আর এই বাড়িটা থেকে একটু গেলেই, মানে খুব বেশিক্ষণ নয়, মিনিট দুয়েকের হাঁটা পথে গেলেই কিন্তু রূপনারায়ণ নদী, যার চড়ায় বসে প্রচুর মানুষ এই শীতের দিনে ফিস্ট পিকনিক করে থাকে। তো সেখানেও যাব, আপনাদেরকে নিয়ে যাব দেখতে, দেখাতে। উপরের বারান্দা থেকে চারপাশের লুকটা ঠিক এই রকম। এখন আমি চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির ওপরের বারান্দাতে, আর সামনে দেখুন মনে হচ্ছে সম্ভবত হোটেল বা কিছু একটা তৈরি হচ্ছে সামনে। আগের বারে যখন এসেছিলাম তখন এখানটা পুরো ফাঁকাই ছিল। তো যাই হোক, এই হচ্ছে ভেতরের লুকটা, পুরো চারিদিকটা সাদা কাপড় দিয়ে, বিছানাটা পরিষ্কার করে পাতা, তাতে দুটো বালিশ, আর সে সময়ের যে ধরনের ইলেকট্রিক জিনিসপত্র সেগুলোকেই রাখা রয়েছে, সুইচ বোর্ড বলুন বা যা কিছু। এখনের মতো করে কোনো কিছু মানে বিপ্লব করে দেওয়া হয়নি, এক কথায় পরিবর্তন করা হয়নি। আর এখানে আমি, মামনি, দিদিভাই আর বোন চারজনে মিলে এসেছি, মেয়েদেরকে নিয়ে আসিনি, কারণ মেয়েরা এলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, আর ভিডিও তো করতে খুব একটা মানে সুবিধা হয় না, উল্টে অসুবিধাই হয়। আর যেহেতু মামার বাড়িতে মামা শ্বশুরের মেয়েরা আছে, তো ওদের সঙ্গে ওর ভালোই সময় কেটে যাবে। আর তার থেকেও বড়ো কথা, ওরা একবার এসে এখানে ঘুরে গিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা। এই দেখার মতো জায়গাটা ওরা এখানে এসে ঘুরে গিয়েছে অলরেডি, তো যার জন্য আর ওই আসা হয়নি আর কি। তো এইখানে নেমে এসেছি, নেমে এসে এই হচ্ছে গলি দিয়ে, ফাঁকা একটা ছোট্ট গলি দিয়ে বাইরে বেরোনোর পথ। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এখানে এসেছে, ঘুরে গেছেন শরৎচন্দ্রের বাড়ি, ভীষণ উপভোগ করার মতো একটা জায়গা। যারা আসেননি বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট করবো একবার অন্তত এসে এই জায়গাটা দেখে যাবেন। গ্রাম্য পরিবেশ কাকে বলে, গ্রামের পরিবেশ কাকে বলে, এটা না এখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না। চারপাশে জমি, তার সাথে সামনেই নদী, নদীর চরে কত রকমের সবজির চাষ, তার সাথে আপনাদের পিকনিক করার মতো একটা দারুণ স্পট হচ্ছে এই শরৎচন্দ্রের বাড়ির পাশ। তো চলুন ভিডিওটা দেখে শরৎচন্দ্র কে বেরিয়ে সোজা চলে যাচ্ছি নদীর দিকে, মানে সামনেই নদী, আপনাদেরকে বলেছিলাম রূপনারায়ণ নদী। তো সেই নদীর ধারে যেখানে প্রচুর পিকনিক করার মতো, ফিস্ট করার মতো জায়গা রয়েছে, আর খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, মাঠের মাঝখানে বসে দেখার উপভোগ করার মতো পরিবেশ। সামনেই নদী, নদী দিয়ে একদম নদীর পাশ দিয়ে ফুরফুর করে হাওয়া বয়ে যাচ্ছে, আর পাশেই প্রচুর জমি, জমিতে প্রচুর শীতের ফসল ফলে আছে, জাস্ট দেখে অভিভূত হওয়ার মতোই। বন্ধুরা, গেলে ফিরতে ইচ্ছা করবে না, অন্তত আমার তো একেবারেই ইচ্ছা করছে না। আর ছোটোখাটো মেলাও বসেছে আমাদের গ্রামের এদিকে, কিছু থাক আর নাই থাক, যদি ছোটোখাটো এরকম পিকনিক স্পট থাকে সেখানে মেলা বসবেই। তাতে আপনি নদীর ধারে নদীর হাওয়া উপভোগ করতে করতে আইসক্রিম বাদাম ভাজা খেয়ে আপনার মনের মতো করে সময়টাকে আপনি কাটাতেই পারেন। তো বন্ধুরা, যারা আসেননি তাদেরকে বলবো একবার অন্তত এখানে এসে বেরিয়ে যান, আর এই সৌন্দর্য উপভোগ করে যান।